এবার ফিলিস্তিনের যুদ্ধে নাম লেখালো রাশিয়া ইসরায়েলের উপর তো আঘাত হানবেই সাথে চলছে আমেরিকার আধিপত্য গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা সাথে আছে চীন ইরান আর উত্তর কোরিয়ার মতো পরাশক্তি কোন কায়দা এবার চলমান যুদ্ধে আঘাত হানবে পুতিন জানাচ্ছি তবে তার আগে ফলো করে দিন আমাদের পেজটি কেননা বাস নিউজে পাবেন সবার আগে সর্বশেষ এক্সক্লুসিভ আপডেট ইসরায়েলের উপর ক্ষেপে আছে বিশ্বের পরাশক্তি প্রায় সবগুলো দেশে তালিকায় সবার শীর্ষে আছে রাশিয়ার নাম এই যুদ্ধ বন্ধে জাতিসংঘে কয়েক দফা প্রস্তাব দিলেও বরাবরই পুতিনের প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা তাই এবার সংঘাতের বদলে সংঘাত করতেই ফিলিস্তিনকে ঢেলে সাজাচ্ছে রাশিয়া মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় রাশিয়ার ওয়াগনার বাহিনী এবার যুদ্ধ বিমান বিধ্বংসী শক্তিশালী ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে ফিলিস্তিন যোদ্ধাদের হাতে বিশ্লেষকদের মতে এই বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যদি একবার ফিলিস্তিনিদের হাতে যায় তবে ইসরায়েলের জন্য তা হবে এক বিশাল হুমকি দর্শক ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন সকলকে শেষ হতে ফলো সাবস্ক্রাইব করুন বাস নিউজ